Welcome to Shivam's Vlog. Hello guys, welcome back once again in my channel Shivam's Vlog. So আজকে কোনো ব্লগ হবে না, আজকে ভিডিওটি প্র্যাঙ্ক কল ভিডিও হবে, কারণ আমি গতকাল রাতে এক ভদ্রলোকের সাথে প্র্যাঙ্ক কল করেছিলাম। তো সেই ভদ্রলোকের সাথে খুব ইন্টারেস্টিং একটা কনভারসেশন হলো, তো ভদ্রলোকটা খুব রেগে গেল লাস্ট মুহূর্তে। তো যাই হোক, আমি তাকে বলার জন্য আমি ফোন করেছিলাম, লাস্টে সে রিসিভ করেনি, এতটা রেগে গিয়েছিলো, তো যার জন্য আমি ওনাকে টেক্সট করতে বাধ্য হয়েছিলাম। তো শেষ মুহূর্তে তিনি আমাকে রেসপন্স করেছে, নো ইটস ওকে। হ্যাঁ, আমি যখন বললাম আমি একজন ইউটিউবার, আপনার সাথে প্র্যাঙ্ক করলাম দাদা সরি, তো সে সময় উনি বুঝলেন যে না, আজকের ভিডিওটা মানে কাইন্ড অফ অডিও হবে, তো আপনারা শুনুন। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ দাদা, হ্যাঁ কে? ও বললাম কি, আচ্ছা থাক পরে বলবো। কে 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 মানে, আচ্ছা পরে বলবো, নে বলো বলো। কেন বললাম, একটা কথা শুনলাম। কি? তাই পরে বলবো নে। হ্যাঁ বলো বলো, শুনি না কি আছে। থাক পরে বলবো নে, পরে বলবো। বলো কি আছে। না না পরে বলবো নে, পরে বলবো। বলো বলো, পরে বলবো পরে। মানে আমাদের আছে কথাটা বলতে কি অসুবিধা আছে? না না পরে বলবো পরে। না 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 শুনি, না থাক পরে বলবো নে। ভালো আছেন তো? হ্যাঁ হ্যাঁ ভালো, সব সবাই ভালো, না বাড়ির লোকও ভালো? ঠিক আছে, মানে চিন্তা করলাম না না কিন্তু কে। হ্যাঁ পরে বলবো নে। তুমি কে? আমি তো চিন্তা করলাম না, কো কে, ফোনটা তো করছো না। পরে বলবো নে, চিনলাম না কিন্তু কে। চিনেন নাই আমাকে? না না এরাম আমাকে চিনতে লাগছিল। কে? পরে বলবো নে। ঠিক আছে। হ্যালো, হ্যাঁ দাদা, কাইটে দিলেন ফোনটা? কে? এই চিনেন নাই আমাকে? না না। ও আপনি ভালো তো? আরে কে মানুষটা চিনতে পারি না, ভালো মন্দ তো পরের কথা। আমাকে তো সবাই চিনে। আমি চিনি না তো, মানুষ বলছি। ওই মানুষই থাকো তুমি, অমানুষের না। এ দাদা এরকম কথা বলছেন কেন? দেখো তুমি ফোনটা শুনেন না দাদা। ভাই হ্যালো। হ্যাঁ ভাই কি খবর? এই তো চলছে। আমি তো চিনি, আমি চিনো কে? তুই জানোস আমার দোকানে গ্যাস দিয়ে যাস? হ্যাঁ আমার দোকানে গ্যাস দিয়ে যান। তুই ওই ছেলেটাই কোন দত্ত? কোন গ্যাস? তুই আলির দোকানে থাকোস না, সিদ্দিকের? ও কে আমি? ও ঠিক আছে পরে বলবো নে। তা এখন কি হয়েছে তোর প্রবলেমটা? ভালো আছো তো? আমি ভালো থাকবোই, কেন আমি ভালো থাকবো না? তখন ফোন করছিলেন? ফোন তো করবোই পরে। আমি ফোন সুমন দত্ত, আমি ফেসবুক থেকে তোর ফটো বাই করছি। সুমন দত্ত কে মানুষটা? তখন দেখলাম এই মানুষটা। আচ্ছা তুই কেলে ফোন করতে আসছো আমার বারবার? তোর কি আমার কাছে তোর কি আর ওই আছে? একটা কথা ছিল। ক তাহলে। আপনার সামনে কেউ নাই তো? না আপনি কেমনে বললাম আমি? শুনেন, আরে গুরুজন মানুষ, অল্প সম্মান দিয়ে কথা বলতে হয়। শুনেন শুনেন, ফোনটা রেকর্ডিং হচ্ছে না তো? না 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 কেন হবে রেকর্ডিং? ও লাউড স্পিকারে নেই তো? না না কথাটা হলো পরে বলবো নে। এই কথাটা যদি বলতে চলে চালু হয়েছে যেন এটাই কইতে হইতে। দুপুর থেকে চালু হয়েছে, পরে কমুনে পরে কমুনে। না কথাটা ছিল, কথাটা ওইটাই তো বলতে চাইছি। কি ক? পরে চিনি আমি, কে তুই? চিনো? হ্যাঁ পরে বলবো নে। হ্যাঁ না মাথা না না, আলিরে ফোন করে আমি ফোন করে তোর কথা পাম। কি আলিরে ফোন করে? আমি
কোনালি তোর মালিক? আমার মালিক সিদ্দিক। সিদ্দিক, আপনি আপনি কোথায় থাকেন? আমি দিল্লিতে থাকি। ও, দিল্লিতে আছে, তাহলে আমাকে কেমনে চিনেন? থাক, ফোন আর নষ্ট হইস না।